কাশিগঞ্জ থেকে কাশিম মেম্বার সাহেব আরও 100 টাকা দিয়েছেন। তো আমার 100 টাকা হারাই গেছিল, টাকাটা খুঁজে পাচ্ছিলাম না, এখন নয়ন ভাই বাহির করে দিছে। তো যাক, টাকাটা নয়ন ভাই দিছে, এটাই হলো বড় কথা। তো আসলে এই দেশ ক্ষণিক সময়ের জন্য, চলে যাইতে হবে, এটাই চির বাস্তবতা। মাঝে মধ্যে খুব অবাক লাগে, এত সুন্দর দেশ ছেড়ে কোথায় যাব, কিভাবে থাকবো সেই দেশের মধ্যে, যে দেশে আমাকে পাঠাইলো আবার এই দেশ থেকে আমাকে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, আমি থাকবো কোথায় সেই জায়গাটা চিনি না। তার জন্য মাঝে মধ্যে মনে হয় আমাকে কেমন দেশে পাঠাইলা, যেই দেশ আমার ভালোই লাগে না, যে দেশে আমার আপন কেহ নাই, সেই জায়গা থেকে আমি গানটি করছি। আশা করি যারা তরিকপন্থী অবশ্যই ভালো লাগবে। আসলে যুবক ভাই আছেন অনেকেই, একজন মুরব্বী একটা কথা বলেছিল, কথাটা আমার অনেক ভালো লাগছিল, বায়েজিদ বুস্তামির জীবনী থেকে যে কথাটা বলেছিল, আল্লাহ কোথায় আছে, মানুষের মধ্যে আছে। কারণ ইন্নাল্লাহু আলা আদাম আলা সুরাতিহি, হাদিসে প্রমাণ, মানুষকে আল্লাহ পাক নিজের সুরত ধারা তৈরি করেছে, আবিষ্কার করেছে। এই মানুষকে দেখলেই স্রষ্টাকে দেখার স্বাদ মিটে যায়, মানুষের মধ্যেই মালিকের বসবাস। কে বলেছে? সাধক রাধারমণ একটা গানে বলেছে, যারে দেখা মাত্রই তোমার প্রাণে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেব, সেই তো স্বয়ং গোবিন্দ। দিও তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ, করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে তোমার প্রেম তরঙ্গ, পাপী দেহ শুদ্ধ হবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। আসলে এই দেশটা যেখানে আমার আপন কেহ নাই, সে দেশ তো আমার ভালো।